যাদের তিনটা মেয়ে আছে বা দুইটা মেয়ে আছে, আর ওদেরকে ভালো ইসলামিক কাজের উপরে শিখাবে বা বড় করবে, ভালো ইসলামিক ইসলাম শিখাইছেন, হিজাব পড়াইছেন ভালোভাবে, খারাপ না কাজ না করে, ওরা হলো আপনাদের থেকে আর জাহান্নামের মধ্যে দাঁড়ায় থাকবে, মানা করবে না আমার আব্বাকে নিতে পারবে না, ফেরেশতাদেরকে বলবে আমার আব্বাকে নিতে পারবে না, কারণ এটা আমার আব্বা, ও আমাকে ইসলাম শিখাইছে, ভালো বিয়ে দিছে, নামাজ শিখাইছে, এগুলো যদি করেন তাহলে আপনাদেরকে থামাবে আপনার জাহান্নামে যাওয়ার জন্য। দেখেন, এটা কিন্তু অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস।